রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আশ্বাসে আশঙ্কার দীর্ঘ কালো মেঘ কাটিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন রাজধানীর হকার্স মার্কেটের ব্যবসায়ীরা। বৈশাখের তীব্র তাপপ্রবাহে প্রায় শ্বাসরুদ্ধকর অবস্থা বহু পুরনো এই মার্কেটটিতে। দম বন্ধকর পরিস্থিতিতে ক্রেতারা আসছেন না তেমন, ফলে অধিকাংশ ক্ষেত্রেই লোকসানের সম্মুখীন হতে হচ্ছে হকার্স মার্কেটের ব্যবসায়ীদের। আগামী দিনে এই স্থানে ব্যবসা করা নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে তাদের মধ্যে। বৃহস্পতিবার রাতে ত্রিপুরা হকার্স ইউনিয়নের প্রায় 75 জনের একটি প্রতিনিধি দল সম্মিলিতভাবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের কাছে তাদের এই সমস্যার বিষয়টি তুলে ধরেন। সম্পূর্ণ মার্কেটটিকে সেন্ট্রাল এসিতে রূপান্তরিত করার দাবি জানিয়েছেন তারা। ব্যবসায়ীদের এই সমস্যার বিষয়গুলি শোনার পর তৎক্ষণাৎ সংশ্লিষ্ট বিভাগের সাথে কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাদের দাবির প্রতি সম্মান জানিয়ে এমপি ফান্ড থেকে যতটা সম্ভব আর্থিক সহায়তা করার পাশাপাশি ব্যবসায়ী ও ক্রেতা স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে আগামী দিনেও তাদের পাশে থাকবেন বলে জানিয়েছেন তিনি। সাক্ষাৎ শেষে রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জানান ত্রিপুরা হকার্স ইউনিয়নের প্রতিনিধিরা। আমরা মাননীয় সাংসদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে আমরা সাক্ষাৎ করতে এসেছি। আমাদের মার্কেটের একটা বিশাল শীতাতপ নিয়ন্ত্রণ করার একটা যন্ত্র মানে বসানোর পরিকল্পনা নিয়ে আমরা ওনার কাছে আবেদন নিয়ে এসেছিলাম। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের এই তীব্র গরমে আমাদের এই মার্কেটটাকে সুদীর্ঘ পুরানো মার্কেট যেটা, এটাকে একটা সুশৃঙ্খলভাবে গড়ে তোলার জন্য উনি যাবতীয় যা সাহায্য করার উনি আমাদেরকে করবেন। প্রতিটি জেলায় ইতিবাচক বাণিজ্যিক পরিমণ্ডল তৈরি এবং সমস্ত ব্যবসায়ীকে সুযোগ সুবিধা প্রদানে মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়েও একা থেকে পদক্ষেপ নিয়েছিলেন বিপ্লব কুমার দেব। তার সময়ই রবিবারেও বাজার খোলা রাখার অনুমতি পেয়েছিলেন রাজধানী আগরতলার ব্যবসায়ীরা। সরকারি ছুটির দিনে শহরের দোকানপাট খোলা থাকায় লাভের সম্মুখীনও হন তারা। এর পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণের উপরেও যথেষ্ট গুরুত্ব আরোপ করে থাকেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অধিকাংশ ক্ষেত্রেই তার সার্থক রূপ বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে সমগ্র রাজ্যে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।